উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বে চলমান আন্দোলনের মধ্যে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় অনলাইনে হওয়া বিরানব্বইতম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় এসময় সময় আবাসিক হলগুলো বন্ধ থাকবে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানে আলাপ আলোচনা করে দুটি কমিটি গঠন করা হবে একটি কমিটি হবে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে অন্যটি করা হবে আটাশ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য কোষাধ্যক্ষ প্রক্টর ও ছাত্রলীগের সাবেক সতেরো জন নেতাসহ বিশ জনের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা ও মারধরের অভিযোগ তদন্তের জন্য বুধবার বিকেল চারটার আগে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়েছে শুধুমাত্র জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম চলবে